কি অবস্থা সবাই, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। টাইটেল দেখে বুঝতে পারছেন আমি আপনাদের আজকে কক্সবাজার থেকে ঢাকা পর্যন্ত প্লেন থেকে আসলে যে ভিউটা দেখা যায় সেই ভিউটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে, কারণ আমরা অনেকেই আছি যারা হচ্ছে প্লেনে উঠে নাই, তারা জানে না এই ফিল্টার কেমন এবং উপর থেকে আসলে আমাদের বাংলাদেশটা কেমন দেখা যায়, এরিয়াটা কেমন দেখা যায়। আজকের ভিডিওতে সেটাই আপনারা দেখবেন। তো আমরা আসলে আজকে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরা কক্সবাজার এয়ারপোর্ট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিছি। আমাদের ফ্লাইটটা উঠে গেছে অলরেডি উপরে, এবং আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যেটা হচ্ছে দূরে, এটা হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত। আস্তে আস্তে সমুদ্র সৈকতটা উপর থেকে অনেক সুন্দর দেখা যাবে, এবং দেখতে পাচ্ছেন যে ঠিক প্লেনের জানালা থেকে সমুদ্র সৈকতটা অসম্ভব সুন্দর দেখা যায় যার আসলে কোনো কূল কিনারা নাই, কারণ এই ভিউটা আসলে অন্যরকম ভিউ। আমি আপনাদের সাজেস্ট করব যে যদি কখনো টাকা থাকে এবং সামর্থ্য থাকে তাহলে অবশ্যই একবার হলেও প্লেনে উঠবেন, এবং উপর থেকে নিচে দেখার যে ভিউ সেই জিনিসটা আসলে কত সুন্দর সেটা দেখবেন নিজ চোখে। আশা করি ভালো লাগবে আপনাদের সবার, কারণ উপর থেকে নিচের যে দৃশ্য দেখেন গাছপালাগুলো শুধু সবুজ, কোনটা কী গাছ সেটা বোঝার কোনো ক্ষমতা নাই, এবং বিল্ডিং বলেন বাড়ি বলেন সেই জিনিসগুলো অনেক ছোট ছোট হয়ে আছে, যেটা আসলে কি বলবো যে বোঝার ওয়ে নাই যে আসলে কোনটা কোন রাস্তা। এবং যে রাস্তাটা দেখতেছেন দেখেন কত সুন্দর আঁকাবাঁকা রাস্তা, উপর থেকে কত সুন্দর দেখা যায়। আসলেই পাখির চোখে পৃথিবী দেখার মজাটা অন্যরকম, কারণ পাখির চোখে পৃথিবী দেখতে হলে এই একটাই অপশন আপনার, যে এই অপশন ছাড়া আপনি আসলে দেখতে পারবেন না। তবে প্লেন থেকে মেঘগুলা অসম্ভব সুন্দর লাগে, দেখতে পাচ্ছেন যে কেমন সাদা সাদা মেঘগুলো ভেসে ভেসে চলে যাচ্ছে, যেগুলো আমরা আসলে নিচ থেকে এত সুন্দর দেখতে পারি না, আর উপর থেকে অনেক সুন্দর দেখা যায় মেঘগুলা। আরও সব থেকে মানে বেশি ভালো লাগে যখন যে আপনি দেশের বাইরে, কারণ এটা তো ডোমেস্টিক ফ্লাইট, দেশের বাইরে যখন যাবেন তখন মেঘের ভিতর দিয়ে যখন যাবে তখন সেই ফিলটা অনেক মানে সুন্দর একটা ফিল। আর আপনাদের সুবিধার জন্য কিছু ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে ইউএস বাংলা এবং বাংলাদেশ এয়ারলাইন্স এই দুইটার হচ্ছে আপনার সরি ইউএস বাংলা এবং নভো এয়ার এই দুইজন হচ্ছে ডোমেস্টিক রুটগুলো কাভার করে যতটুকু জানি আমি। সো আমি যখন প্লেনে যাতায়াত করি তখন চেষ্টা করি হয় ইউএস বাংলা অথবা নভো এয়ারে, বেশিরভাগ সময় ইউএস বাংলাতে যাতায়াত করা হয়, কারণ তাদের কিছু জিনিস আমার ভালো লাগে। আর আপনারা চেষ্টা করবেন যে প্লেনের টিকিটটা আসলে অনেক কস্টলি হয়ে যায়, আপনি যত লেটে কাটবেন আপনার প্লেনের টিকিটটার কস্ট তত কমবে। ব্যাপারটা আমি আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে আপনি যদি ঠিক এক মাস আগে এক মাস পরের টিকিটটা কাটেন তাহলে হচ্ছে আপনার টিকিটের প্রাইসটা কম পড়বে, কিন্তু আপনি যদি দেখা গেল আগামীকাল যাবেন সেটা টিকিট আজকে কাটেন সো টিকিটটার কস্ট অনেক বেশি পড়বে। সো চেষ্টা করবেন যে যখন প্লেনে যাতায়াত করবেন তখন টিকিটগুলো অনেক আগের থেকে। আচ্ছা দেখেন আমি বলছিলাম যে যখন মেঘের উপরে উঠে যাই তখন ভিউগুলো কত সুন্দর, আমি আসলে মোবাইল দিয়ে ভিডিও করার কারণে ভালোভাবে দেখাইতে পারি নাই। সো আপনারা অলরেডি দেখছেন যে কত সুন্দর ভিউ, আর এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে প্লেনের ভিতরের ভিউ। উপরে এইগুলার ভিতরে আসলে রাখতে হয় আমাদের লাগেজগুলো রাখার জন্য এই জায়গাগুলো, কারণ আপনি তো সিটের আশেপাশে রাখতে পারবেন না লাগেজগুলো, আপনাকে অবশ্যই উপরে লাগেজগুলো রাখতে হবে। এবং আপনি যদি না পারেন যে কীভাবে লাগেজগুলো রাখবেন, অবশ্যই এখানে যারা আছে এদেরকে এয়ার হোস্টেড বলে হোস্টেস বলে সম্ভবত উচ্চারণ ভুল হইতে পারে, তারা আপনাকে হেল্প করবে এই ব্যাপারে। সো দেখেন নিচের বাড়িঘরগুলা মানে কত ছোট ছোট লাগতেছে, দেখেন এই একটা বড় বিল্ডিং এটা কত ছোট দেখা যাচ্ছে। সো আমরা আসলে মোটামুটি কক্সবাজার থেকে রওনা দিয়ে ঢাকার দিকে আসতেছি, এখন একটু পরে আমাদের ফ্লাইট আসলে ঢাকা এয়ারপোর্টে ল্যান্ড করবে। আর এয়ারপোর্টে যখন ল্যান্ড করবে তখন প্লেনে একটা ঝাঁকুনি হয়, আপনারা চেষ্টা করবেন যে সিট বেল্টটা বেঁধে রাখার জন্য, কারণ অনেকের আছে যাদের অভ্যাস নাই তাদের অনেক সমস্যা হইতে পারে। তো দেখেন আমাদের ফ্লাইটটা এয়ারপোর্টে ল্যান্ড করতেছে, সো এই টাইমটাতে একটা ঝাঁকুনি হবে ঠিক যখন হচ্ছে চাকাটা এই যে দেখলেন যে মাটির সাথে লাগলো। সো এই ঝাঁকুনিটা খুব বড় ঝাঁকুনি না, বাট মানে সিম্পল একটা ঝাঁকুনি। তো আপনি চেষ্টা করবেন যে আপনার কী বলে মানে এয়ার সরি
এয়ারপ্লেনের সিট বেল্টটা বেঁধে রাখার জন্য। সো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে, আমি যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবং আপনি যদি কখনো ডোমেস্টিক মানে ফ্লাইটগুলোতে উঠেন, কোথায় উঠছেন, কোথায় থেকে কোথায় গেছেন, সেই জিনিসটা কমেন্টে জানাবেন। সো ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। এবং জাহাজ থেকে অবতরণের পূর্বে আপনাদের ব্যক্তিগত জিনিসপত্র সঙ্গে নিয়েছেন কিনা তারও একবার নিশ্চিত হয়ে দিন। ভ্রমণের জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি, আশা করছি আবার দেখা হবে, আল্লাহ হাফেজ। ওয়েলকাম টু হাজার শাহজাহান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সিমেন্সিদের দাঁতি দেওয়া একদম কাউন্সিলার কমপ্লিট। Tell me pretty lies, look me in the face, tell me that you love me.